বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ফুড এসআই এর চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের আজ 3 নম্বর ক্লাস। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের অঙ্ক দিয়ে এই সিরিজ শুরু হয়েছে। যারা প্রথম এই ক্লাসটা দেখছো তাদের বলবো আগের ভিডিওগুলো, বিশেষ করে এই চ্যাপ্টারের বেসিক ক্লাসের ভিডিওটা আগে দেখে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে এই ভিডিওটা দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। এম কোনো একটা কাজ 15 দিনে শেষ করতে পারে। এন এর দক্ষতা এম অপেক্ষা 50% বেশি। এম ও এন কিছুদিন একত্রে কাজটি করার পর এন কাজটি ছেড়ে চলে যায় এবং এম বাকি 1/3 কাজ সম্পন্ন করে। এম এবং এন একত্রে কতদিনে বাকি কাজটি করবে? দেখো কি বলেছে, যে এম কোনো কাজ 15 দিনে শেষ করতে পারে। এন এর দক্ষতা এম অপেক্ষা 50% বেশি। আমি বলেছিলাম কি, যার তুলনায় বেশি তাকে নিচে রাখবে। এম এর তুলনায় এন এর দক্ষতা বেশি, তাই এমকে নিচে রাখলাম, এনকে উপরে রাখলাম। আমি বলবো এম এর দক্ষতা যদি 100 হয়, এন এর দক্ষতা এম এর থেকে 50% বেশি, অর্থাৎ 100 যদি এম এর হয় এন এর 50 বেশি, অর্থাৎ এন এর হবে 150, 50 বেশি। এটাকে কাটলে আমি পাবো দক্ষতা রেশিও 3:2। দক্ষতা রেশিও মানে কি, এন প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, এম প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। দক্ষতা রেশিও মানে পার ডে কতটা করে কাজ করবে সেই হিসেব। এবারে দেখো, এখানে বলেছিল এম একা কোনো কাজ 15 দিনে শেষ করছে। এম প্রতিদিন কত করে কাজ করে? আমি বলেছিলাম দক্ষতা রেশিও মানে এম প্রতিদিন 2 ইউনিট করে কাজ করছে। আমাকে বলো, এম যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে কি আমি টোটাল ওয়ার্কটা পেতে পারি? পেতে পারি। কেন? পার ডে 2 করে কাজ করছে এবং সে কাজটা 15 দিনে শেষ করছে। তার মানে প্রতিদিন 2 করে কাজ করে 15 দিনে এম 30 কাজ করলো এবং বলল কাজটা শেষ হয়েছে, মানে টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে 30 ইউনিট। বোঝা গেছে? এবারে কি বলছে, এম ও এন কিছুদিন একত্রে কাজটি করার পর এন কাজটি ছেড়ে চলে যায়। মনে করো এই টোটাল কাজ ছিল, কাজটা শুরু হয়েছিল এম আর এন দুজনে মিলে কাজটা করেছে, তারপরে এখানে গিয়ে কি করলো, এন কাজটা ছেড়ে চলে গেল, তারপরে এম বাকি কাজটা করছে। প্রশ্ন বলেছে এই যে বাকি কাজটা রয়ে গেল সেটা নাকি 1/3 কাজ। বোঝা গেছে, এই 1/3 কাজটা এম সম্পন্ন করে দিল। এম ও এন একত্রে কতদিনে বাকি কাজটি করবে, মানে এই কাজটা এম ও এন একসঙ্গে এই কাজটা কতদিনে করবে সেটা চেয়েছে। দেখো এখানে এম 1/3 কাজ করে দিয়েছে, মানে 3 ভাগ যদি টোটাল কাজ হয়, এম 1 কাজ করে দিয়েছে এই জায়গায়। তাহলে এই জায়গায় কতটা কাজ ছিল? তোমরা বলবে 3 এর মধ্যে 1 যদি এখানে হয়ে থাকে, তাহলে 3 এর মধ্যে 2 কাজ এখানে বাকি ছিল, তবে 2+1 টোটাল কাজ 3 হবে। এই যে 2/3 কাজ এটা এম আর এন করেছে, প্রশ্ন করেছে এই বাকি কাজটা এম আর এন কতদিনে করবে। আমি দেখছি যে টোটাল কাজ ছিল 30 ইউনিট, তার মধ্যে এম আর এনকে করতে হবে 2/3, 2/3 মানে 20 ইউনিট কাজ দুজনকে করতে হবে। এই 20 ইউনিট কাজ দুজনে কতদিনে করবে প্রশ্ন সেটা। দেখো কাজটা হচ্ছে 20 ইউনিট, এই কাজটা করবে কারা, এম আর এন মিলে করবে, তাই 20-কে আমি এম আর এন দিয়ে ভাগ করলাম। 20, এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3, তাহলে এম প্লাস এন এটার ভ্যালু হবে 2+3, অর্থাৎ 5 এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর হবে 4, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। দেখো প্রশ্নটা পড়ে আমার একটু কনফিউশন আছে, কেন এখানে একবার বলেছে যে বাকি 1/3 কাজ সম্পন্ন করছে এম, এবং এখানে বলেছে এম ও এন একত্রে কতদিনে বাকি কাজটি করবে। এরকমও প্রশ্ন ভাবা যেতে পারতো যে বাকি যে 1/3 এম কাজটা করছে, এই বাকি কাজটা এম আর এন মিলে কতদিনে করবে। আমার কিন্তু প্রশ্নটা পড়ে মাঝে মাঝে এরকম মনে হচ্ছিল। বোঝা গেছে, সেটা প্রশ্নটার ভাষা ক্লিয়ার না। যদি আমরা ভেবে নিই যে এম 1/3 কাজ করছে, বাকি কাজ এটা, তাহলে উত্তর কিন্তু এটা ঠিক আছে। কোনো কাজ পি 10 দিনে, কিউ 12 দিনে এবং আর 15 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে পি এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে আর চলে যায়। কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল?
প্রথমত আমি বলে এসেছি বেসিক ক্লাসের ভিডিওটায়, অর্থাৎ 1 নম্বর ক্লাসে যেটা বলেছি সেটা হচ্ছে, যদি প্রত্যেকের দিন সংখ্যা দেওয়া থাকে তাহলে আগে টোটাল ওয়ার্কটাকে বার করে নাও। পি 10 দিনে টোটাল ওয়ার্ক করে, কিউ 12 দিনে করে, আর 15 দিনে করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা হবে এই তিনটে সংখ্যার লসাগু। 15, 12, 10-এর লসাগু হচ্ছে 60। আমি মনে করব টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট। 60কে 10 দিয়ে ভাগ করে এখানে লিখব, 60কে 12 দিয়ে ভাগ করে এখানে লিখব, এবং 60কে 15 দিয়ে ভাগ করে এখানে লিখব। লিখে বলবো এই যেগুলো বেরোলো সেগুলো হচ্ছে পার ডে কে কতটা করে কাজ করছে, অর্থাৎ প্রতিদিন পি কাজ করছে 6 ইউনিট, কিউ কাজ করছে 5 ইউনিট, এবং আর কাজ করছে 4 ইউনিট। কেন এটা ভাগ করতে হয়? পি 10 দিনে যদি টোটাল 60 কাজ করে, একদিনে কত করবে? তোমরা বলবে 60কে 10 দিয়ে ভাগ, যেটা এখানে লিখেছি। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে প্রতিদিন কতটা করে পি করে, এটাকে এটা দিয়ে ভাগ করলে কিউ প্রতিদিন কতটা করে কাজ করে, এবং এটাকে এটা দিয়ে ভাগ করলে আর প্রতিদিন কতটা করে কাজ করে, সেই হিসেবটা পাওয়া যায়। এবারে যে জিনিসটা দিয়েছে তার একটা আউটলাইন কিন্তু তোমাকে মনে মনে এঁকে নিতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পরে পি চলে যাচ্ছে, তার মানে এই যে 2 দিন, এই 2 দিন ওরা একসঙ্গে কাজ করেছে, অর্থাৎ পি কিউ আর একসঙ্গে কাজ করলো। করার পরে পি চলে গেল, তার মানে পি যদি চলে যায় এবারে কাজ করবে কিউ আর আর। কেন পি চলে গেছে? বলেছে কাজ শেষ হওয়ার 4 দিন আগে আর চলে যাচ্ছে। এখানে কাজ শেষ হয়েছে 4 দিন আগে, মানে এইটুকুনি 4 দিন আমি বলছি, এই 4 দিন আগে কে যাচ্ছে? আর চলে যাচ্ছে। দেখো কিউ আর কাজ করছিল, 4 দিন আগে যদি আর চলে যায় তাহলে এই 4 দিন নিশ্চয়ই কিউ কাজ করেছে, কেন দুজনে মিলে কাজ করছিল, তার মধ্যে আর চলে গেছে এখানে গিয়ে, তাহলে কিউ এই 4 দিন কাজ করবে। বোঝা গেছে? বলেছে কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছে। দেখো কাজটা এখানে 2 দিন হয়েছে, এখানে 4 দিন হয়েছে, আমি দেখতে পাচ্ছি 4 আর 2 6 দিন কিন্তু কাজটা হয়ে গেছে। খালি এখান থেকে এই পর্যন্ত যে কাজটা ছিল সেই কাজটা কিউ ও আর মিলে কতদিনে করেছে সেটা যদি বার করতে পারি, তবে এখানকার দিন সংখ্যা, এখানকার দিন সংখ্যা এবং এখানকার দিন সংখ্যা যোগ করে আমার উত্তর আসবে। বোঝা গেছে? তাহলে আমি দেখব যে এখানে কতটা কাজ বাকি ছিল এবং এই কাজটা কিউ আর আর মিলে কতদিনে করলো, যেটা আমার টার্গেট। বোঝা গেছে? এই জায়গায় পি কিউ আর মিলে 2 দিনে কাজ করেছে। দেখো পি কিউ আর তিনজনে একসঙ্গে কাজ করলে প্রতিদিন পি করবে 6, কিউ করবে 5 এবং আর করবে 4, অর্থাৎ তিনজনে মিলে প্রতিদিন 6, 5, 11, 4 15 ইউনিট করে কাজ করবে। প্রতিদিন যদি 15 করে কাজ করে তাহলে এই 2 দিনে তিনজনে মিলে 30 ইউনিট কাজ করেছিল। একই রকমভাবে এই শেষ 4 দিন কিউ একা কাজ করেছে, কিউ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাই প্রতিদিন যদি 5 ইউনিট করে কাজ করে এই শেষ 4 দিনে কিউ করেছে 20 ইউনিট কাজ। এখানে 30 ইউনিট কাজ হয়ে গেল, এখানে 20 ইউনিট কাজ হলো, অর্থাৎ 30, 20, 50 ইউনিট কাজ হয়ে গেছে। মোট কাজ হচ্ছে 60 ইউনিট, 60-এর মধ্যে যদি 50 ইউনিট কাজ হয়ে যায় তাহলে বাকি থাকছে 10 ইউনিট, তার মানে এই জায়গায় 10 ইউনিট কাজ বাকি ছিল, যে কাজটা কিউ আর আর মিলে করেছে। আমি বলবো 10 ইউনিট কাজ বাকি ছিল, কিউ আর মিলে করছে, তাহলে সময় লাগবে এতদিন। টোটাল কাজ যেটা বাকি থাকছে বাই কারা করছে সেই দিয়ে ভাগ করলে কতদিনে কাজটা হয় সেটা পাওয়া যায়। এখানে কিউ প্লাস আর কত? আমি জানি কিউ 5, আর 4, তাহলে যোগ করলে 5 প্লাস 4 9 হবে, অর্থাৎ এইখানে যে কাজটা হয়েছে সেটা 10/5+4 9, অর্থাৎ 10-এর 9 দিনে হয়েছে। বোঝা গেছে? এবারে টোটাল দিন কত? এখানে 2 দিন ছিল, এখানে 10-এর 9 দিন, আর এখানে 4 দিন, তাহলে মোট এত দিনে কাজটা শেষ হয়েছে, এটা উত্তর আসবে। আমি ক্যালকুলেশন না করেই দেখতে পাচ্ছি ভগ্নাংশে 9 আছে এবং একটাই অপশনের শেষে 9 আছে নিচে, তাই এটাই উত্তর হতে বাধ্য। এ বি সি একটি কাজ যথাক্রমে 16, 32 ও 48 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 8 দিন আগে বি এবং 6 দিন আগে সি চলে যায়, কতদিনে কাজটি শেষ হবে? একই রকম জিনিস কিন্তু এখানে 8 দিন আর 6 দিন যে জিনিসটা বলেছে সেটা আগে এঁকে তোমাকে দেখতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। মনে মনে এই অঙ্ক করা যায় না, একটা আউটলাইন না থাকলে তোমার অঙ্কে স্পিড আসবে না। আমি আগে 16, 32, 48 যেভাবে আগেরটা করলাম সেইভাবে এই তিনটের লসাগু 96 এখানে বসাবো, বলবো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক।
এই টোটাল ওয়ার্ককে 16 দিয়ে ভাগ করলে 6 16 96 32 দিয়ে ভাগ করলে 3 48 দিয়ে ভাগ করলে 2 তার মানে প্রতিদিন এ বি সি কতটা করে কাজ করছে সেই হিসাবটা আমি এখানে পেয়ে গেলাম। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে আঁকায় এসো। কাজ এখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। বলেছে যে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজটা শেষ হওয়ার 8 দিন আগে বি চলে যাচ্ছে। এখানে কাজটা শেষ হয়েছে এই 8 দিন আগে, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 দিন। এই 8 দিন আগে বি এখানে চলে যাচ্ছে, তার মানে এই কাজগুলো, এই পর্যন্ত কাজ এ বি সি তিনজনে মিলে করছিল। করার পরে এই জায়গায় গিয়ে বি চলে গেল। বি যদি চলে যায় তাহলে এবারে এ আর সি কাজ করা শুরু করবে, কেন বি চলে গেছে এই জায়গায়। 8 দিন আগে বি চলে গেছে, আমি 8 দিন আগে এইখানে বিকে চলে যেতে বললাম, এ আর সি তারপরে কাজটা করছে। আবার একটা ডাটা দিয়েছে 6 দিন আগে সি চলে যাচ্ছে, কাজ এখানে শেষ হয়েছে 6 দিন আগে, মানে এখান থেকে এই পর্যন্ত আমি ধরছি 6 দিন। এই 6 দিন আগে এই জায়গায় সি চলে গেছে। দেখো এ আর সি কাজ করছিল, যদি সি চলে যায় তাহলে এই শেষ 6 দিন এ কাজ করেছে। এখান থেকে এই পর্যন্ত ছিল 8 দিন, এখান থেকে এই পর্যন্ত 6 দিন, এই 8 দিন থেকে 6 দিন যদি বাদ যায় তাহলে এটা হবে 2 দিন, যে 2 দিনে এ আর সি কাজ করেছে। তাহলে আঁকা বোঝা গেছে? এই 2 দিন এ আর সি কাজ করেছে, লাস্ট 6 দিন এ কাজ করেছে, এবং এই জায়গায় এ বি সি তিনজনে মিলে কাজ করেছে। বলেছে কতদিনে কাজটি শেষ হবে। দেখো এখানে 8 দিন টোটাল হয়েছে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত কতদিন বার করতে পারি তাহলে 8 এর সঙ্গে এটা যোগ করলে আমার টোটাল উত্তরটা আসবে। বোঝা গেছে? এই আউটলাইনটা প্রথমে মনে মনে নিয়ে নাও। এখানে এ 6 দিন একা কাজ করেছে, আমি দেখছি এ যদি প্রতিদিন কাজ করে এ 6 ইউনিট করে কাজ করবে, তাহলে 6 দিনে এ কাজ করবে 6 × 6 36 ইউনিট। এই জায়গায় 2 দিন কাজ করেছে এ আর সি মিলে, আমি দেখছি এ আর সি যদি কাজ করে এ প্রতিদিন 6 সি প্রতিদিন 2, তার মানে ওরা দুজনে মিলে প্রতিদিন 6 + 2 অর্থাৎ 8 ইউনিট করে কাজ করবে। প্রতিদিন যদি 8 ইউনিট করে কাজ করে তাহলে এই 2 দিনে 8 × 2 = 16 ইউনিট কাজ করেছে। তার মানে এই জায়গাটায় 2 দিন + 6 দিন, এই 8 দিনে টোটাল কতটা কাজ হয়েছে তোমরা বলবে 16 + 36 অর্থাৎ 52 ইউনিট কাজ কিন্তু এখানে হয়ে গেছে। টোটাল কাজ কতটা ছিল 96, তার মধ্যে 52 কাজ হয়ে গেল, তার মানে 96 থেকে 52 যদি বাদ দিই বাকি যে কাজটা থাকছে 44 ইউনিট সেটা এই জায়গার কাজটা, যে কাজটা এ বি সি মিলে করেছে। আমি বলছি যে কাজটা বাকি আছে সেই কাজটা কারা করেছে, তোমরা বলবে এ বি সি মিলে করেছে। তাহলে কতদিন লাগবে? এতদিন সময় লাগবে যেটা এখানে লিখেছে। এই জিনিসটা কি করে বার করবো? 44 লিখবো, এ বি সি তিনটের যোগফল এখান থেকে বার করবো, 6 + 3 = 9 + 2 = 11, এখানে আমি 11 লিখে দিলাম। তাহলে এই যে 44 ইউনিট কাজ বাকি ছিল সেটা করতে 4 দিন সময় লাগবে যেটা আমি এখানে লিখে দিলাম। তাহলে কাজটা মোট করতে কতদিন সময় লাগলো? এখানে 8 দিন ছিল, এখানে 4 দিন ছিল, অর্থাৎ 8 + 4 = 12 দিনে গিয়ে কাজটা শেষ হলো, যেটা অপশান নাম্বার 1-তে আছে। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 20, 30, ও 60 দিনে শেষ করতে পারে। যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি একে সাহায্য করে তবে কাজটি কতদিনে শেষ হবে? দেখো একই রকম তিনজনের কাজ দেওয়া আছে, এ বি সি 20, 30, ও 60 দিনে করছে। আমি বলবো টোটাল কাজটা হচ্ছে এই তিনটের লসাগু অর্থাৎ 60, 60 কে 20 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 60 কে 30 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 60 কে 60 দিয়ে ভাগ করে এখানে লিখবো। বলবো পার ডে কে কতটা কাজ করছে, এ প্রতিদিন 3 ইউনিট, বি প্রতিদিন 2 ইউনিট এবং সি প্রতিদিন 1 ইউনিট কাজ করছে। বোঝা গেছে? এবারে এখানে কি বলেছে, যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি একে সাহায্য করে, মানে কি প্রথম দিন, দ্বিতীয় দিন, এই তৃতীয় দিন, এই তৃতীয় দিনে বলছে বি ও সি একে সাহায্য করবে, তার মানে এ একা প্রথম দিন করবে, দ্বিতীয় দিনেও এ করবে, তৃতীয় দিনে এ যখন করছে তখন বি আর সি একে সাহায্য করছে, মানে তখন প্রতি 3 নম্বর দিনে বি আর সি এর সঙ্গে কাজ করবে। তবে কাজটা কতদিনে শেষ হবে? বোঝা গেছে? দেখো এ প্রতিদিন কতটা করে কাজ করে, 3 ইউনিট করে, তাহলে এ এখানে 3 কাজ করছে, পরের দিনকেও 3 কাজ করবে, তারপরের দিনকে 3 জনে মিলে কাজ করবে,
তিনজনে মিলে প্রতিদিন কতটা কাজ করবে? 3 + 2 = 5, 5 + 1 = 6 করে কাজ করবে প্রতিদিন। তাহলে এই তিন দিনে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই তিন দিনে কতটা কাজ হচ্ছে? তোমরা বলবে 6 × 3 = 9, 3 = 12। তার মানে 12 ইউনিট কাজ হচ্ছে প্রতি তিন দিন, তাই তো? কাজ কতটা আছে? 60 কাজ আছে। বলেছি এই টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে। আমি দেখছি এটাকে 5 দিয়ে গুণ করলে 60 আসে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো টোটাল কাজ শেষ হতে সময় লাগবে 15 দিন, যেটা অপশান নাম্বার 2 এতে আছে। এ ও বি যথাক্রমে 30 দিনে এবং 42 দিনে একটি কাজ শেষ করতে পারে। এ একা কাজটি শুরু করলো এবং কিছুদিন পরে বি কাজে যোগদান করে। পুরো কাজটি শেষ হতে যদি 20 দিন সময় লাগে, তবে বি কতদিন পর কাজে যোগদান করেছিল? দেখো, এ আর বি 30 দিন আর 42 দিনে কাজটা করতে পারে। যে কাজটা করতে পারে সেই কাজটাকে আমি ধরে নেব 30 আর 42-এর লসাগু, অর্থাৎ 210 ইউনিট। এটা এদের লসাগু। 210 কে 30 দিয়ে ভাগ করব, 210 কে 42 দিয়ে ভাগ করে এখানে লিখব, বলবো পার ডে এ যদি 7 ইউনিট কাজ করে, বি কাজ করবে 5 ইউনিট। বোঝা গেছে? এবারে কি বলেছে? এ কাজটা শুরু করেছে, কিছুদিন পরে, মনে করো এই এতদিন পরে বি কাজে যোগ দিচ্ছে। মানে এ এখানে কাজ করছিল, তারপরে এ কাজ করছে, এই জায়গায় এসে বি তার সঙ্গে যোগ দিল। কাজটা শেষ হতে পুরো 20 দিন লাগলো, মানে এখান থেকে এই পর্যন্ত যে কাজটা হলো সেটা 20 দিনে কমপ্লিট হয়ে গেল। তবে বি কতদিন পরে কাজে যোগ দিয়েছে? তার মানে এখান থেকে এই পর্যন্ত যদি 20 দিন হয়, আমি যদি এখান থেকে এই পর্যন্ত দিন সংখ্যা বার করতে পারি, ধরে নাও কিছুক্ষণের জন্য এখান থেকে এই পর্যন্ত 18 দিন বেরিয়েছে, টোটাল 20 দিনে কাজ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত যদি 18 দিন হয়, তবে 20 থেকে 18 বাদ দিয়ে আমি বলবো এটা ছিল 2 দিন, যে 2 দিন এ একা কাজ করেছে এবং বি এই 2 দিন পরে কাজে যোগ দিয়েছিল, সেটা উত্তর হবে। বোঝা গেছে? প্রশ্ন চেয়েছে বি কতদিন পরে কাজে যোগ দিয়েছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দিনটা সেই দিনটাই হবে আমাদের উত্তর, এতদিন পরে বি কাজে যোগ দিয়েছে। প্রশ্ন বোঝা গেছে? এবারে দেখো, এখান থেকে এই পর্যন্ত টোটাল কাজটা 20 দিনে হয়েছে, এই 20 দিন কে কাজের সঙ্গে যুক্ত ছিল? পুরো 20 দিনই এ কাজের সঙ্গে যুক্ত ছিল। এ এখানেও কাজ করেছে, এ এখানেও কাজ করেছে, মানে টোটাল 20 দিন কিন্তু এ কাজ করেছে। আমাকে বলো, এ যদি 20 দিন কাজ করে, 20 দিনে এ একা কতটা কাজ করে দিয়েছে? তোমরা বলবে এ প্রতিদিন 7 করে কাজ করছে। এ প্রতিদিন যদি 7 করে কাজ করে, 20 দিনে এ কাজ করবে 140 ইউনিট। টোটাল কাজটা হচ্ছে 210, 210-এর মধ্যে এ একাই 140 যদি কাজ করে যায়, তাহলে বাকিটা অবশ্যই বি করেছে। বি কত করবে? 210 থেকে 140 বাদ দিলে 70 ইউনিট বি একা কাজ করেছে। বি প্রতিদিন কত করে কাজ করে? তোমরা বলবে 5 করে কাজ করে। তাহলে এই যে বি যে 70 ইউনিট কাজ করেছে, আমি বলবো এই 70 ইউনিট কাজ বি কতদিনে করছে, তাই 70-কে বি দিয়ে ভাগ করলাম। 70/বি-এর ভ্যালু হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করে আমি বলবো বি 14 দিন কাজ করেছে। আচ্ছা, বি যদি 14 দিন কাজ করে, মানে বি এখানে জয়েন করেছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 14 দিন, তাহলে বি কতদিন পরে যোগ দিয়েছে প্রশ্ন চেয়েছে। এখান থেকে এই পর্যন্ত 20 দিন আর বি 14 দিন কাজ করেছে, মানে 20 - 14 অর্থাৎ 6 দিন পরে বি যোগ দিয়েছে। এখান থেকে এটা নিশ্চয়ই 6 দিন ছিল, তারপরে বি যোগ দিয়ে এখান থেকে এই পর্যন্ত 14 দিনে কাজ করলো, তবেই 14 + 6 = 20 দিন কিন্তু টোটাল হলো। তাহলে আমাদের উত্তর হবে বি 6 দিন পর কাজে যোগ দিয়েছে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমি এ টু জেড অফ এরিথমেটিক অর্থাৎ পাটিগণিতের একটা ভিডিও কোর্স লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণভাবে বাংলা ভাষায় তৈরি। লেটেস্ট প্যাটার্নের ওপর বেস করে এই কোশ্চেন তৈরি করা হয়েছে। এটা পিএসসি, WBP, রেল, ফুড SI এবং MTS বিভিন্ন পরীক্ষায়, যেখানে পাটিগণিত একটা বিষয়, সেই সব পরীক্ষাতেই কিন্তু এই কোর্সটা লাগবে। যেহেতু ফুড SI পরীক্ষাতে এরিথমেটিকের ওয়েটেজ 50 মার্কস, তাই 50-এর মধ্যে 50 টার্গেট যদি তোমরা করতে চাও, তাহলে প্রতিটা চ্যাপ্টারকে বেসিক থেকে শুরু করে ভালোভাবে শিখতে হবে, যাতে কোনো প্রশ্নই না অজানা থেকে যায়। বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন নিয়ে আমি এই কোর্সটা তৈরি করেছি। কোর্সের মধ্যে কী কী থাকবে একবার দেখে নাও। পাটিগণিতে যা যা বিষয়বস্তু থাকে সেগুলো তো থাকবেই,
তার সঙ্গে পরিমিতির 2D পর্যন্ত এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তার মানে অ্যারিথমেটিকের কোর্সের মধ্যে যা যা থাকা দরকার, যে যে প্রশ্ন আসতে পারে, সোজা থেকে আরম্ভ করে মডারেট এবং একটু টাফ, যাই বলো না কেন, যে ধরনের প্রশ্ন অ্যারিথমেটিকে আসতে পারে সব প্রশ্নই এর মধ্যে তোমরা পাবে। এই কোর্সটার ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার, অর্থাৎ তোমরা যখন কোর্সটা নেবে, যেদিন থেকে নেবে তারপর থেকে 1 বছর এই কোর্সটা দেখতে পাবে। কোর্সটা প্রতিদিন 1 টাকা হিসেবে 365 দিনের জন্য 365 টাকা এনরোলমেন্ট ফিজ ধার্য করা হয়েছে। কোর্সটাকে নিতে গেলে তোমরা বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে কোর্সটাকে দেখতে পাবে। এবং কোর্সের আরও ডিটেলস চাইলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এবং ডিটেলস ডিসক্রিপশন বক্সে লেখা আছে। কেউ যদি চাও আগে ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলসটা দেখে নাও, তারপরে এনরোল করতে পারো। মনে রাখবে, চাকরির পরীক্ষা যে সুযোগ সেগুলো বারবার আসবে না। ফুড এসআই এর যে 480টা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেহেতু ভ্যাকেন্সি কম আছে তাই কম্পিটিশন থাকবে, কম্পিটিশন সবসময় থাকে, কিন্তু কম্পিটিশনের মধ্যে নিজেকে আরও এগিয়ে রাখার জন্য একটা কোর্স কিন্তু জরুরি, যেটাতে সম্পূর্ণভাবে যত রকমের প্রশ্ন আসতে পারে কভার করা আছে। তাই এই কোর্সটা যারা ফুড এসআই দিচ্ছ তারা নিতে পারো। এছাড়াও WBP পরীক্ষা বা রেলের পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা গুরুত্বপূর্ণ। এম এবং এন কোনো কাজ একত্রে 20 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু এম কাজ শুরু হওয়ার 5 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। যদি এন বাকি কাজ 18 দিনে শেষ করে, তাহলে এম একা কতদিনে কাজটা করবে? একবার আউটলাইন দেখে নাও। এম আর এন কাজটা শুরু করেছে, 5 দিন কাজটা করলো, করার পরে এম কাজটা ছেড়ে চলে গেল, বাকি কাজটা এন 18 দিনে শেষ করলো। বোঝা গেছে? বলেছে এম একা কাজটা কতদিনে শেষ করবে। এবারে দেখো, এই জায়গায় এম আর এন 20 দিনে কোনো কাজ শেষ করতে পারে। ওরা দুজনে মিলে 5 দিন কাজটা করেছে, আমি দেখবো 5 দিনে কতটা কাজ করেছে। এম আর এন মিলে যদি কোনো কাজ 20 দিনে শেষ করে, তার মানে আমি বলতে পারি 20 দিনে করে টোটাল কাজ, অর্থাৎ এক এক দিনে করে 1-এর 20। 5 দিনে দুজনে মিলে কতটা করবে? আমরা বলবো 5 দিনে করবে 5-এর 20, অর্থাৎ 1/4 অংশ কাজ কিন্তু দুজনে মিলে করে দিল। বাকি কতটা থাকছে? 4-এর মধ্যে 1 যদি করে দিয়ে থাকে, তাহলে 4-এর মধ্যে 3 বাকি থাকছে, অর্থাৎ 3/4 অংশ কাজ বাকি থাকছে। অনেকে এটা 1-1/4 করো, 1-1/4 করলেও 3/4 আসবে, কিন্তু পরীক্ষায় সুবিধের জন্য আমরা কিভাবে ভাববো 4-এর মধ্যে 1 কাজ করে দিয়েছে, তার মানে 4-এর মধ্যে 3 কাজ বাকি আছে। এই বাকি কাজটা এন 18 দিনে করেছে। আমি এখান থেকে কি পাচ্ছি? এন এই 3/4 অংশ যে কাজটা বাকি ছিল সেটা 18 দিনে করে দিল। আমি এটা কাটতে পারি, আগেও দেখিয়েছি। 1/4 অংশ তাহলে 6 দিনে করছে, টোটাল কাজ করবে 4×6 = 24 দিনে। বোঝা গেছে? তাহলে এন একা টোটাল কাজটা 24 দিনে করবে, এটা আমি পেয়ে গেলাম। এবারে বলেছে এম একা কাজটা কতদিনে করবে। দেখো, ডাটা চাইছে এম একা কতদিনে করবে। আমি কি কি ডাটা জানি? এম আর এন একসঙ্গে কতদিনে করবে সেই ডাটা জানি, এন একা কতদিনে করবে সেই ডাটা জানি। আমি যদি এম প্লাস এন থেকে এন মাইনাস করে দিই, তাহলে এন এন কেটে গিয়ে এম পড়ে থাকবে, তার মানে এম কতদিনে কাজ করবে এটা আমি পেয়ে যাব। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, কোনো গ্রুপ, মনে করো এম আর এন এর গ্রুপ এক্স দিনে কাজ করে, এন যদি ওয়াই দিনে কাজ করে, তাহলে এম একা কাজটা কতদিনে করবে। আমি দেখব এই গ্রুপ থেকে যদি একে মাইনাস করা হয়, যদি এ পড়ে থাকে, তাহলে সে কতদিনে করবে বার করার সূত্র হচ্ছে xy/x-y। মাইনাস থাকলে এখানে মাইনাসের ফর্মুলা ফেলতে হবে, অর্থাৎ xy/x-y ফেললে এই উত্তরটা চলে আসবে, এটা খুব সঠিক। একজন কমেন্ট করেছে এই অঙ্কে তো সূত্র। আমি বলি, কেউ কেউ আছো যারা কমেন্ট করার আগে দ্বিতীয়বার ভাবো না যে যারা ভিডিও করছে তারা কতটা চাপ নিয়ে করে। তাদেরও কাজ থাকে, তাদেরও অন্যান্য কাজও থাকে, অফিসের কাজ ছাড়াও। এই যে তোমরা এই যে ফ্রি ফুড এসআই এর ব্যাচটা পাচ্ছ, এটা কি যথেষ্ট নয়? যে কোনো কোচিং সেন্টারে যাও, পয়সা নেবে, কেউ তো পয়সা ছাড়া তোমাকে ছেড়ে দেবে না। আমিও একটা কোর্স লঞ্চ করেছি, আমি পয়সা ছাড়া তোমাকে কোর্সটায় এনরোল করতে দেবো না, স্বাভাবিক। কিন্তু আমি এখানে ফ্রিতে যেটা দিচ্ছি সেগুলো তোমাদেরকে বুঝতে হবে যে অনেকটা টাইম নিয়ে জিনিসগুলোকে তৈরি করা হয়। এবার
তার যা বক্তব্য যে আমি কেন এরকম ফর্মুলাও এখানে ইউজ করছি, অসুবিধে কি আছে? এই ধরনের জিনিস ডাইরেক্ট তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে এইটা কত হবে, তোমাকে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই অপশানে ছিল, ঠিক মারতে হতো। তোমরা যারা জানো তাদের যদি মনে হয় অঙ্কটা করে করতে পারবে, ভিডিও স্কিপ করো, পুরো ভিডিও তোমাদের কেউ দেখতে বলেনি। কিন্তু যারা নতুন আসছে, যারা ফুড এসআই দেবে, যারা বাচ্চা বাচ্চা ছেলে সবে চাকরি পরীক্ষা শুরু করেছে, তাদের তো শিখতে যাও। তারা যদি এটা দেখে বলে হ্যাঁ এটা ঠিক আছে আমার পক্ষে, তোমার অসুবিধে কী আছে? কমেন্ট যদি করতে হয়, টাইম নষ্ট করে তো কমেন্টটা করবে, তার জন্য 1 মিনিট 30 সেকেন্ড যাই লাগুক না কেন তোমাদের সময় লাগছে, ওই সময়টা দুটো জিকে পড়ে নষ্ট করো, বেকার এসব লিখে নষ্ট করো না। লিখতে যাবে সেইগুলোই, যদি তোমার মনে হয় কোনো জায়গায় আমি কোশ্চেনে কিছু ভুল বলেছি বা কিছু বুঝতে অসুবিধে হচ্ছে, সেখানে কমেন্ট করো। শুধু ইউটিউবে কমেন্ট করতে হয় বলে নিজের নামটা ছাপাবার জন্য এখানে এসে কমেন্ট বেকার বেকার করো না, আমি বিরক্ত বোধ করি। আজে বাজে কমেন্ট করলে দেখো আমার পক্ষে খুব সুবিধাজনক একটা ইউটিউব করে দিয়েছে, তোমাকে ব্লক করো। আমি সিধে হিসেব বলছি, আজে বাজে কমেন্ট করলে ইউটিউব থেকে এমন সুন্দর সিস্টেম করে দিয়েছে তোমাকে আমি ব্লক করে দেবো। আবার একটা আইডি দিয়ে করবে, আমি খালি ক্লিক করব তোমাকে ব্লক করব। তাই যারা শিখতে চাইছে তাদেরকে শিখতে যাও, যারা বেশি পাকাপোনা করছো ভিডিও স্কিপ করো, ভিডিও আমার ভিউ না হলেও আমার কিছু আসে যায় না। যাকগে, এখানে কি হলো, এম কাজটা করবে কিভাবে, এম আর এন একত্রে 20 দিনে কাজটা শেষ করে, তার মানে এম আর এন এর ভ্যালু আমি এখানে 20 লিখলাম, আর এন একা কাজটা 24 দিনে করে সেটা আমি এখানে লিখলাম। বোঝা গেছে? তাহলে এম কতদিনে কাজটা করবে, আমি জানি এইটা মাইনাস এইটা হলে এম এর ভ্যালু পাওয়া যায়, মাইনাস মানে হচ্ছে মাইনাসের ফর্মুলা, এই দুটোর মধ্যে বড়টাকে এক্স মনে করে নাও, ছোটটাকে ওয়াই মনে করে নাও। তাহলে আমি বলবো এক্স ইনটু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা হবে আমাদের উত্তর। 24 ইনটু 20, 24 থেকে 20 বাদ দিলে 4, এটা কাটলে আসবে 120 দিন, যেটা অপশান নাম্বার 2 এতে আছে। এক্স এবং ওয়াই যথাক্রমে একটি কাজ 9 দিনে এবং 12 দিনে শেষ করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজটি করে এবং ওয়াই কাজটি শুরু করে, তবে পুরো কাজটির 35/36 অংশ কাজ কতদিনে শেষ হবে? যেভাবে করো 9 12, লসাগু হবে 36, 36 কে 9 দিয়ে ভাগ করলে 4, 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 আসবে, তার মানে টোটাল কাজটা হচ্ছে 36। এবার বলছে পুরো কাজটা করতে বারণ করছে, পুরো কাজটার 35/36 অংশ কাজ করতে বলা হচ্ছে। আমি দেখছি পুরো কাজটা 36 ছিল, প্রশ্ন বলছে পুরোটা করতে হবে না, এর 35/36 অংশ অর্থাৎ 35 ইউনিট কাজ করতে হবে, তার জন্য কতদিন সময় লাগবে সেটা বলতে হবে। এবার 35 ইউনিট কাজটা কারা করবে, কিভাবে করবে সেটা বলে দিয়েছে। বলেছে যদি তারা একদিন অন্তর কাজটি করে এবং ওয়াই কাজটি শুরু করে, তার মানে কি বলল, প্রথম দিনকে ওয়াই কাজ করে চলে গেল, পরের দিনকে এক্স কাজ করবে, তারপর দিন আবার ওয়াই কাজ করবে, তারপর দিন আবার এক্স কাজ করবে, এই ফ্যাশানে কিন্তু কাজটা হবে। যদি প্রথম দিন ওয়াই কাজ করে, ওয়াই প্রতিদিন যেহেতু 3 ইউনিট কাজ করে, তোমরা বলবে ওয়াই প্রথম দিন 3 ইউনিট কাজ করে চলে গেল, পরের দিনকে এক্স এলো, এক্স তার ভাগে 4 ইউনিট কাজ করবে, আমি এখানে লিখে দিলাম। আমরা আর এগুলো দেখবো না, আমরা বলবো যে প্রতি 2 দিনে 4+3 7 ইউনিট করে কাজ কিন্তু হয়ে যাচ্ছে, প্রথম দিন দ্বিতীয় দিন প্রতি 2 দিনে 7 ইউনিট করে কাজ হচ্ছে। তাহলে আমি বলতে পারি 7 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে, কতটা কাজ বাকি আছে, 35 এই কাজটা করতে বলেছে, তাহলে 35 ইউনিট কাজ কতদিনে করবে, এটাকে 5 দিয়ে গুণ করে 35 আসে, তাই এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো 10 দিন সময় লাগবে ওই কাজটা করতে, যেটা অপশান নাম্বার 1 এতে আছে। এ একটি কাজ শেষ করতে যে সময় নেয়, সেই সময় বি ও সি একত্রে কাজটি শেষ করে। যদি এ এবং বি একত্রে কাজটি 10 দিনে শেষ করে এবং সি একা 50 দিনে শেষ করে, তবে বি একা কাজটি কতদিনে করবে? খুব ভালো অঙ্ক, এটাকে খুব ভালোভাবে দেখো। এ একটা কাজ শেষ করতে যে সময় নেয়, মনে করো এ কাজটা শেষ করতে এ দিন সময় নেয়, সেই সময়টা অর্থাৎ এই যে সময়টা লাগলো, এই সময়টা বি ও সি একত্রে কাজটা শেষ করে। এ কাজটা শেষ করতে যে সময় নিয়েছে, এই সময়টা নেবে বি আর সি একত্রে কাজ করতে যা সময় নেয় তার সঙ্গে সমান, অর্থাৎ এ এর ভ্যালু সমান বি প্লাস সি এর ভ্যালু। আমি ধরছি বি আর সি মানে বি বি দিনে কাজ করে, সি সি দিনে কাজ করে, বি আর সি তার মানে বি প্লাস সি দিনে কাজ করে, এখানে যা দিন সংখ্যা থাকবে এ যত দিনে কাজ করবে সেই দুটো দিন সংখ্যা কিন্তু সমান হবে, যেটা প্রশ্নে প্রথম লাইনে বলে দিল। বোঝা গেছে?
এবারে বলেছে এ এবং বি একত্রে কাজটি 10 দিনে শেষ করে, এদের গ্রুপটা 10 দিনে করে এবং সি একা 50 দিনে করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা হবে 50 আর 10-এর লসাগু অর্থাৎ 50। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 50কে 10 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 50কে 50 দিয়ে ভাগ করে এখানে লিখবো, বলবো এ আর বি দুজনে মিলে প্রতিদিন 5 ইউনিট কাজ করলে সি প্রতিদিন 1 ইউনিট কাজ করে। বোঝা গেছে? এবারে দেখো যদি এরা তিনজনে একসঙ্গে কাজ করে, আমি এখানে লিখছি যদি তিনজনেই কাজ করে তাহলে প্রতিদিন কতটা করে কাজ করবে? তোমরা বলবে এ আর বি প্রতিদিন দুজনে মিলে 5 কাজ করে, সি একা প্রতিদিন 1 কাজ করে, তার মানে তিনজনে মিলে প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে। এটা আমি এখান থেকে দেখতে পেলাম। এবার এখানে দেখতে পাচ্ছি বি প্লাস সি মানে হচ্ছে এ। আমি বি প্লাস সি এর জায়গায় এ কে বসাতে পারি। এখানে এ ছিল লিখলাম, বি প্লাস সি এর জায়গায় আমি এ লিখলাম, এটা মানে তাহলে 6, 2A মানে হচ্ছে 6, এ মানে কত? 3। এই যে এ মানে 3 পেলাম মানে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, যেহেতু এখানে পার ডের হিসেবে আসছিল, তার মানে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। এই জায়গায় বলেছিলাম এ আর বি দুজনে মিলে প্রতিদিন 5 ইউনিট কাজ করে, তার মধ্যে এ প্রতিদিন 3 কাজ করে। এ যদি 3 কাজ করে তাহলে বি কে প্রতিদিন 2 ইউনিট কাজ করতে হবে, তবেই 3 প্লাস 2 5 আসবে। তার মানে আমি দেখলাম বি প্রতিদিন 2 ইউনিট করে কিন্তু কাজ করছে। বলেছে কাজটা বি একা কতদিনে করবে, টোটাল কাজ কতটা? 50। এই কাজটা বলা হচ্ছে বি করবে তাহলে এতদিন সময় লাগবে। আমরা কি করব, 50 লিখব, বি এর ভ্যালু 2 আছে সেটা এখানে বসাবো, বসিয়ে বলবো বি এর সময় লাগবে 25 দিন, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। একজন পুরুষ এবং একজন বালক 36 দিনে একটি কাজ শেষ করে। যদি পুরুষটি শেষ 10 দিনে কাজটি একা সম্পন্ন করে তবে কাজটি 40 দিনে শেষ হবে। বালকটি একা কত দিনে কাজটি শেষ করবে? আমি পুরুষকে এম দিয়ে লিখব এবং বালককে বি দিয়ে লিখব, প্রথমেই বলে দিলাম। বলছে যদি পুরুষটি শেষ 10 দিন কাজটি একা করে তবে কাজটা 40 দিনে শেষ হবে। বোঝা গেছে? কাজটা 40 দিনে শেষ হলো তার কারণ হচ্ছে পুরুষ একা শেষ 10 দিন করেছে, সেখানে বালক ছিল না। এবার দেখো পুরুষ যদি একা শেষ 10 দিন কাজ করে তাহলে পুরুষ প্লাস বালক এরা কতদিন কাজ করেছিল? কাজটা শেষ হলো 40 দিনে, তার মধ্যে পুরুষ একা 10 দিন যদি কাজ করে তাহলে বাকি 30 দিন পুরুষ আর বালক মিলে কাজটা করেছিল। এটা ক্লিয়ার হয়েছে? এবারে দেখো প্রথমেই বলা ছিল পুরুষ আর বালক মিলে 36 দিনে একটা কাজ শেষ করে, অর্থাৎ পুরুষ আর বালক 36 দিনে টোটাল কাজ করে, মানে 1 কাজ করে, একদিনে করবে 1×36। ওরা দুজনে মিলে 30 দিন করেছে, 30 দিনে কতটা কাজ করবে? তোমরা বলবে 30 দিনে করবে 30/36। আমি যদি এটা 6 দিয়ে কাটি, 5/6 অর্থাৎ 5/6 অংশ কাজ 30 দিনে হয়ে গেছে। বোঝা গেছে? 30 দিনে 5/6 অংশ কাজ হয়ে গেছে, বাকি কাজ কত থাকছে? তোমরা বলবে 6-5 যদি হয়ে গিয়ে থাকে তাহলে 6-1 বাকি আছে, 5 হয়ে গেছে তাহলে 1 বাকি আছে, বা এটা 1-5/6 করতে পারতে। আমি দেখলাম 1/6 অংশ কাজ বাকি ছিল, এই বাকি কাজটা কে করবে? এই বাকি কাজটা নিশ্চয়ই ওই পুরুষটা শেষ 10 দিনে করেছিল। বোঝা গেছে? পুরুষ আর বালক মিলে 30 দিন করেছে, 10 দিন তো ওই পুরুষটা করেছে, ওই পুরুষটা 1/6 অংশ কাজ করেছে, তাহলে আমি বলবো 1/6 কাজ করছে 10 দিনে, টোটাল কাজ কতদিনে করবে? 6×10=60 দিন। তাহলে পুরুষ একা 60 দিনে কাজটা করতে পারে। এবার আমরা কী কী ডাটা পেলাম দেখো, পুরুষ আর বালক দুজনে মিলে কোনো কাজ 36 দিনে করে, প্রথমেই বলা ছিল, তার মধ্যে পুরুষ বাকি কাজটা 1/6 10 দিনে করেছে, টোটাল কাজটা করেছে 60 দিনে, মানে পুরুষ টোটাল কাজ একা করে 60 দিনে। বলেছে বালকটি একা কতদিনে কাজ শেষ করবে? আমি দেখছি এই গ্রুপ থেকে যদি এম কে মাইনাস করি তাহলে বালকের ভ্যালু পাব, এম প্লাস বি থেকে এম মাইনাস করলে এম এম কেটে যাবে, বি পড়ে থাকবে। মাইনাস মানে মাইনাসের ফর্মুলা ফেলবো xy/x-y, যেটা আমাদের সুবিধে হবে। এখান থেকে এক্স আমি বড় সংখ্যাটাকে ধরে নেবো, ওয়াই ছোট সংখ্যাটাকে ধরে নেবো, ধরে নিয়ে এই ফর্মুলায় অ্যাপ্লাই করে দেবো 60×36/60-36। আমি 60-36টা এখানে করে নিচ্ছি, 24 সেটা এখানে লিখে দিলাম। বোঝা যাচ্ছে? 12 দিয়ে কাটো,
তাহলে টোটাল সময় লাগবে 90 দিন, যেটা অপশন নাম্বার 3 এতে আছে। 8 জন পুরুষ বা 12 জন বালক একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, তবে কত দিনে 20 জন পুরুষ এবং 6 জন বালক ওই কাজটি শেষ করবে? এই অঙ্কটা হচ্ছে একটা প্যাটার্ন যেখানে অর পার্ট, অর পার্ট এবং এন্ড পার্ট নিয়ে অঙ্ক থাকে। দেখো এখানে বলেছে 8 জন পুরুষ বা 12 জন বালক, মানে এটা অর পার্ট, বা মানে অর। তারপরে দিয়েছে 20 জন পুরুষ এবং 6 জন বালক, মানে এটা হচ্ছে এন্ড পার্ট। যদি কোনো অঙ্কে অর পার্ট আর এন্ড পার্ট থাকে, তাহলে প্রথম লাইনে যে ডাটা আছে আমি সেই ডাটাগুলোকে সব গুণ করে দেবো। 8, 12, 16 এটা প্রথম লাইনে ছিল, আমি পুরো গুণ করে দেবো, এটা মাথায় রাখো। বাই করবো কি জানো, অর পার্টে কি ছিল 8, অর 12 ছিল, আর এন্ড পার্টে কি ছিল 20 and 6। শুধু পুরুষ আর বালক ওইগুলোকে নেবো, দিন তাকে এখানে নেবো না, বোঝা গেছে? অর পার্টে যে দুটো ছিল আর এন্ড পার্টে যেটা ছিল লিখলাম, লিখে এই ক্রস গুণ করব আর এই ক্রস গুণ করব, বোঝা গেছে? এই ক্রস গুণ করব আর এই ক্রস গুণ করব, করে তাদের সবসময় যোগ করব। 12 দুগুণে 24, 240, 6 আটে 48, সব সময় যোগ হবে, খেয়াল রেখো, এটা হবে 288। সেই ফিগারটা আমি এখানে বসিয়ে দেবো, এই যে উত্তর আসবে সেটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হবে, বোঝা গেছে? 8 দিয়ে কাটটি, 3 আটে 24, 6 আটে 48, 3 বারো 36, 16কে 3 দিয়ে ভাগ করলে 5 পূর্ণ 1-এর 3 দিন আসে, যেটা অপশান নাম্বার 1-এতে আসে। এবার তোমরা যদি বলো এটা সূত্র, তাহলে সূত্র এটাকে মনে রাখলে, যদি অঙ্কটা আমার খুব কম সময় হয়ে যায় আমি এটা মনে রাখবো, এবং এই প্যাটার্ন বারবার পরীক্ষায় এসছে, মানে আমাকে এটা বারবারই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এটা কিন্তু হয়ে যাবে। যদি একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 88 দিনে শেষ করে, তবে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কতদিনে শেষ করবে? কেন এই অঙ্কটা রাখলাম? আগের স্লাইডে আমি অর পার্ট আর এন্ড পার্টের অঙ্ক দেখিয়েছি, এখানেও বা আছে এবং ও বা এবং আছে, কিন্তু আমি এখানে ওটা অ্যাপ্লাই করতে পারবো না, তার জন্য সূত্র জটিল। তাই আমি কি বলছি, এই অঙ্কটা যখন আমি করাচ্ছি, তুমি যে প্রসেসে এটা করাবো আগের স্লাইডের অঙ্কটা, সেই প্রসেসে একবার করে দেখো। এখানে 3 জন আছে, 3 জন থাকলে অর পার্ট আর অ্যান্ড পার্টের জন্য মনে রাখা খুব চাপের হয়, এখান থেকে সুবিধাজনক না। তাই আমরা এটা নর্মালি যেভাবে করি সেইভাবেই করব। কি বলেছে, একজন পুরুষ, পুরুষকে আমি এম দিয়ে লিখছি, 2 জন মহিলা আমি ডাব্লু দিয়ে লিখছি, বালককে আমি বি দিয়ে লিখছি, একটা কাজ 88 দিনে শেষ করে, মানে একজন পুরুষ 88 দিনে যে কাজটা করবে সেটাই হবে টোটাল ওয়ার্ক, বা 2 জন মহিলা 88 দিনে যে কাজটা করবে সেটাই হবে টোটাল ওয়ার্ক, বা 3 জন বালক 88 দিনে যে কাজ করবে সেটা হবে টোটাল ওয়ার্ক। তার মানে সবই যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে সবগুলোই ইকুয়াল হবে। তার মানে আমি বলতে পারি এইটা টোটাল ওয়ার্ক এই জায়গাটা, অথবা এই জায়গাটা টোটাল ওয়ার্ক, অথবা এই জায়গাটা টোটাল ওয়ার্ক। এগুলো কি, 1 × m এর ভ্যালু, m মানে পুরুষ, তার ভ্যালু একটা নিশ্চয়ই বেরোবে, সেই ভ্যালুটা হয় প্রতিদিন পুরুষ কতটা করে কাজ করে। এখানে যদি m এর ভ্যালু বসিয়ে দিয়ে গুণ করি যা টোটাল ওয়ার্ক আসবে, আমি যদি w প্রতিদিন কতটা করে কাজ করে এখানে বসিয়ে এটা গুণ করি, একই কাজ আসবে, অর্থাৎ টোটাল ওয়ার্কটা সবার ক্ষেত্রেই সমান, বোঝা গেছে? এবারে ওরা বলেছে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একত্রে ওই কাজটা কতদিনে করবে। ওই কাজটা যখন বলেছে, তাহলে আমাকে আগে টোটাল ওয়ার্কটা বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করা মানে 9 আমাকে বি এর ভ্যালু, 9 W-র ভ্যালু, 9 M-এর এর ভ্যালুটা বার করতে হবে। তার মানে প্রথম টার্গেট হচ্ছে W বা M বা বি এর ভ্যালুটাকে বার করা। আমি দেখো এখান থেকে 88 যদি সবগুলোকে কেটে দিই, আমি এখানে কেন কাটছি না, কেন কাটলে টোটাল ওয়ার্কটা কমে যায়, এই লাইনটাকে পরীক্ষার সময় কাটতে যাবে না। তুমি ভাববে 88 নেই, না থাকলে কি হবে, 1M = 2W = 3B হবে। আমি এখন এম, ডাব্লু আর বি এর আলাদা করে ভ্যালু চাইছি, যেটাকে এফিসিয়েন্সি বা দক্ষতা বলা হবে। এম এর দক্ষতা, ডাব্লুর দক্ষতা আর বি এর দক্ষতা কি করে বার করব? এখানে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু বার করো, 3, 2, 1-এর লসাগু 6, সেই 6-কে সবার মাথায় লিখে রেখে দাও। আমি 6-কে প্রথম এম এর যখন ভ্যালু বার করব, 6-কে এম এর আগের ফিগার দিয়ে ভাগ করে দিয়ে আমি বলবো এম এর দক্ষতা হচ্ছে 6-কে ডাব্লুর গায়ের ফিগার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে বলবো ডাব্লুর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর বি এর গায়ের ফিগার দিয়ে যদি 6-কে ভাগ করি তাহলে বি এর দক্ষতা হবে 2। তার মানে প্রতিদিন কে কতটা করে কাজ করছে আমরা এখান থেকে এইভাবে পেয়ে যাব।
যাই পেয়ে গেলাম আমি এখান থেকে যে কোনো একজনের ভ্যালু এখানে বা এখানে বা এখানে বসিয়ে দেবো, তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। আমি টোটাল ওয়ার্কটা বার করছি কিভাবে? আমি সব থেকে ছোট ফিগার দেখতে পাচ্ছি বি এর ভ্যালু আছে 2, আমি এখানে বি এর ভ্যালুটা 2 বসিয়ে দেবো, 3 ইন্টু বি এর ভ্যালু 2 ইন্টু 88, এটা হবে টোটাল ওয়ার্ক। 6-কে 88 দিয়ে গুণ করলে 528 হবে, তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 528। বলেছে এই যে কাজটা আছে, এই 528 যে ইউনিট কাজ আছে, এই কাজটাকে করবে একজন পুরুষ প্লাস একজন মহিলা প্লাস একজন বালক, তাহলে কতদিন লাগবে? আমরা বলবো এত দিন লাগবে। এখানে কি করতে হবে? এম এর ভ্যালু, ডাব্লুর ভ্যালু আর বি এর ভ্যালু জাস্ট বসাতে হবে। এম এর ভ্যালু 6 প্লাস ডাব্লুর ভ্যালু 3 প্লাস বি এর ভ্যালু 2, 6×3=9, 2×2=11, এখানে বসিয়ে দিলাম, 4×11=44, 8×11=88, অর্থাৎ 48 দিনে কাজটা শেষ করবে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। এ এবং বি একত্রে একটি কাজ করতে যতদিন সময় নেয়, এর একা সেই কাজটি করতে 36 দিন সময় লাগে বেশি। আবার এ এবং বি একত্রে কাজটি শেষ করতে যতদিন সময় নেয়, বি এর একা সেই কাজটি করতে 4 দিন সময় লাগে বেশি। এ একা কাজটি কতদিনে করবে? যে বন্ধু বলছিল যে সূত্র ছাড়া কেন এই অঙ্কগুলোতে সূত্র লাগাচ্ছ, আমি তাকে বলবো এই অঙ্কটা আমি যে প্রসেসে এখন দেখাচ্ছি সেটা বাদ দিয়ে তুমি নর্মাল প্রসেসে করে আমাকে বলো তোমার কত টাইম লাগে। সেই জন্য যেটা আমি শেখাচ্ছি সেটাকে ঠিকভাবেই শেখাও। আমার চাকরি বহুদিন হয়ে গেছে, আমার পড়ানোর অভিজ্ঞতা প্রচুর বছর, আমি প্রায় 14 বছর পড়াচ্ছি এই চাকরির পরীক্ষা। তাই স্টুডেন্ট কি চায়, স্টুডেন্ট কিভাবে জিনিসটাকে বুঝতে পারবে, কোনটা করলে তাদের ভালো হবে, আমার ওপর সেটা ছেড়ে যায়। এখানে কি জিনিসটা বলেছে আগে দেখো, বলছে আমি মনে করছি যে এ আর বি একত্রে কোনো কাজ এক্স দিনে করে। বলেছে এ ও বি একত্রে একটি কাজ করতে যতদিন সময় নেয়, আমি সেটা ধরে নিচ্ছি এক্স দিন সময় নেয়, এর একা সেই কাজটা করতে 36 দিন বেশি সময় লাগে। এ সময় নেবে যেটা এখানে আছে তার থেকে 36 দিন বেশি, বোঝা গেছে? আবার বলেছে এ এবং বি একত্রে কাজটি শেষ করতে যতদিন সময় নেয়, কতদিন নেয়, আমি 1 দিন ধরেছি, বি এর একা সেই কাজটি করতে 4 দিন বেশি লাগে, অর্থাৎ যা লাগলো তার থেকে 4 দিন বেশি লাগবে বি এর। তাহলে বলেছে এ একা কাজটি কতদিনে করবে? আমি দেখছি এ একা কাজটা করবে এক্স প্লাস 36 দিনে, তার মানে এক্স এর মানটা দরকার। এক্স মানে কি? এ ও বি একসঙ্গে কাজটা কতদিনে করবে, বোঝা গেছে? পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে যে অঙ্কটায় তোমাকে বলবে এ আর বি কোনো একটা নির্দিষ্ট দিনে কাজ করবে, এই দুজনের মধ্যে একজনের ওর তুলনায় বেশি লাগবে, অপরজনের ওর তুলনায় বেশি লাগবে, সেক্ষেত্রে আমরা এ আর বি কতদিনে কাজটা করবে দুজনে মিলে সেটা পাবো। একটা ফর্মুলা আছে, কি সে ফর্মুলা? এখানে যে সংখ্যাগুলো দিচ্ছে, একটা 36 দিন বেশি লাগছে আর একটা 4 দিন বেশি লাগছে, রুটের ভেতর ওদেরকে জাস্ট গুণ করে দাও। 36 এর রুট 6, 4 এর রুট 2, তাহলে আমি বলবো এ আর বি দুজনে মিলে ওই কাজটা 12 দিনে শেষ করবে। দেখো কত সোজাভাবে এটা হয়ে গেল, তাই এটাকে মনে রাখতে হবে, বোঝা গেছে? এ আর বি কতদিনে করবে, এখানে যে ফিগারগুলো যতদিন বেশি বলেছে দুজনের তুলনায়, সেই বেশিগুলোর রুট ইন্টু করে রুট করব, যেটা আসবে সেটাই হবে এ আর বি একসঙ্গে কতদিনে কাজটা করে। এবারে প্রশ্নে বলেছে এ একা কাজটি কতদিনে করে, আমি জানি এ আর বি যতদিনে করে সেটাই হচ্ছে এক্স এর মান, যেটা আমি এখানে ধরেছিলাম। এ কতদিনে করবে? এক্স প্লাস 36, এক্স এর মান 12 ছিল, তার সঙ্গে 36 যোগ করে আমি বলবো এ কাজটা করবে 48 দিনে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একটি কাজ যথাক্রমে 3 দিন, 4 দিন ও 12 দিনে শেষ করতে পারে, কতজন বালক, একজন পুরুষ ও একজন মহিলাকে সঙ্গে নিয়ে কাজটি 1-এর 4 দিনে শেষ করতে পারবে? ভালো প্রশ্ন, একটু ভালো করে দেখো, অঙ্কটা অনেকবার এসেছে পরীক্ষায়। পুরুষকে আমি এম দিয়ে, মহিলাকে ডাব্লু দিয়ে এবং বালককে বি দিয়ে লিখছি, এরা 3, 4 ও 12 দিনে কাজটা শেষ করতে পারে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা হবে 12×4=3, অর্থাৎ 12, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা যেভাবে করি 12×3 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 12×4 দিয়ে ভাগ করে এখানে লিখবো, 12×12 দিয়ে ভাগ করে এখানে লিখবো, বলবো এগুলো এলো প্রতিদিন পুরুষ কতটা কাজ করে, মহিলা কতটা কাজ করে এবং বালক কতটা কাজ করে।
বোঝা গেছে? এবারে এখানে যেটা বলেছি, কতজন বালক, একজন পুরুষ থাকবে এবং একজন মহিলা থাকবে, কাজটা একের চার দিনে করবে, মানে টোটাল একদিনে না, একের চার দিনে কাজটা করবে, তাহলে কতজন বালককে নিতে হবে? কিন্তু পুরুষের সংখ্যা ফিক্স, সেটা হচ্ছে একজন পুরুষ একজন মহিলা। বোঝা গেছে? দেখো, একজন পুরুষ একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে একজন পুরুষ একের চার দিনে কতটা কাজ করবে? তোমরা বলবে 1 ইউনিট কাজ। আমি এটা এখানে লিখে দিলাম। কেন এটা করছি? কেন প্রত্যেকেই একের চার দিনে কাজটা করবে। তা পুরুষ 4 দিনে যদি একদিনে যদি 4 করে, তাহলে একের চার দিনে 1 করবে। তেমন করে ডাব্লু বা মহিলা কি করবে? মহিলা একদিনে 3 কাজ করে, তাহলে একের চার দিনে নিশ্চয়ই 3 × 1 = 4, অর্থাৎ 3 × 4 কাজ করবে। বোঝা গেছে? আর বালক প্রতিদিন কতটা করে কাজ করবে? বালক একদিনে করে 1, তাহলে 1 × 4 দিনে করবে 1 × 1 = 4, অর্থাৎ 1 1/4 অংশ কাজ। বোঝা গেছে? এবারে ওরা প্রশ্ন বলেছিল পুরুষ আর মহিলার সঙ্গে কতজন বালক লাগবে, তাই বালকের ফিগারটাকে আপাতত বাদ দাও। আমি বলবো যদি পুরুষ আর মহিলা ফিক্সড হয়, কেন ওখানে ফিক্স দিয়েছে একজন পুরুষ একজন মহিলা, ওই ফিক্স সংখ্যা অর্থাৎ একজন পুরুষ আর একজন মহিলা, ওই 1 এর 4 দিনে দুজনে মিলে কতটা কাজ করবে সেটা আমরা পাবো। পুরুষ কাজ করবে 1, মহিলা কাজ করবে 3 এর 4, 1 + 3 এর 4 যোগ করলে আসবে 7 এর 4 অংশ কাজ। মানে পুরুষ আর মহিলা মিলে এই 1 এর 4 দিনে 7 এর 4 অংশ কাজ কিন্তু করবে, এরা এর বেশি আর কাজ করবে না। তাহলে বাকি যে কাজটা থাকবে সেটা নিশ্চয়ই বালককে করতে হবে। মোট কাজ ছিল 12, তার মধ্যে বাকি থেকে যাচ্ছে কত? 12 কাজের মধ্যে 7 এর 4 অংশ কাজ ওরা দুজনে মিলে করেছে, তাহলে বাকি থাকবে 48 - 7, অর্থাৎ 41/4 অংশ। এই কাজটা কে করবে? এই কাজটা অবশ্যই বালককে করতে হবে, তাই ওই কাজটাকে আমি বি দিয়ে বা বালক দিয়ে ভাগ করলাম। এটাই হবে আমাদের উত্তর। 41/4, বালক কতটা করে 1 এর 4 দিনে করছে? এইটা দেবে না, এটা হচ্ছে প্রতিদিনের ফিগার। এখানে প্রতিদিন বলেনি, 1 এর 4 দিনের কথা বলা হয়েছে। 1 এর 4 দিনে বালক 1 এর 4 করছে, তাই এই ফিগারটা এখানে আসবে। 4 4 কেটে গিয়ে উত্তর আসবে বালক 41 জন লাগবে, যেটা অপশান নাম্বার 4 এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।